হ্যালো ভিউর্স, আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আপনাকে শুভেচ্ছা। ভিউর্স, আজ আমি আপনাদের মাঝে একটি অফ টপিক নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই বলি, গত 15 তারিখে আমি একটি আম গাছে আম পাড়তে উঠেছিলাম। কিছুক্ষণ পর দেখি, এই যে স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি গাছের ডালে বাঁধা রয়েছে। তো তারপর দেখলাম এই তাবিজটি আপনাদের সামনে যদি তুলে ধরি তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। সেজন্য আমি এই তাবিজটি সংগ্রহ করে সেখান থেকে নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমি ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব। তো আজকে সেই ভিডিওটি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। তো এই ভিডিওতে আমি বলে দিব এই মাদুলি কিসের জন্য করা হয়েছিল এবং এই মাদুলিটি কোন কোন বিষয়ে প্রয়োগ করা যায়, তো সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, আর টেনে টেনে দেখলে ভিডিও থেকে কিছুই বুঝতে পারবেন না। তো আপনাদের সামনে এই যে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি রিসার্চ করার জন্য আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরেছি। আমি এখনও পর্যন্ত এই তাবিজটি খুলে দেখিনি। তো এই তাবিজে কী আছে, তো প্রথমে কিছু কথা আপনাদের স্বার্থে বলি। তো কিছু কিছু তাবিজ আছে এবং কিছু কিছু মাদুলি আছে যেগুলো খুলে দেখলে নিজেদের অনেক ক্ষতি হয়। তো ক্ষতির সম্মুখীন যেন না হতে হয় সেজন্য আমি আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব। তো সেটি হচ্ছে, আপনি যদি কোনো মাদুলি খুলে দেখতে চান তাহলে সেই মাদুলিটি খোলার পূর্বে আপনি দিয়াশলাই অথবা মেজ দিয়ে কিংবা যে কোনোভাবে আগুন দিয়ে আপনি সেই মাদুলি কিংবা তাবিজের কিছু অংশ পুড়িয়ে নেবেন। তো আমি আপনাদের স্বার্থে এবং আমার স্বার্থে এই মাদুলির কিছু অংশ এখন পুড়িয়ে নিব, তারপর এটি খুলে আপনাদের মাঝে দেখাবো। তো এই মাদুলটা কী কী নকশা আছে এবং কী কী গাছ দেওয়া আছে। তো এখন চলুন আমরা আগে ধরিয়ে নিই নিজেদের স্বার্থে আমরা কাজটি করব। তো আপনারা যদি এ ধরনের কোনো মাদুলি দেখে থাকেন কোনো গাছে, তাহলে আপনারা সংগ্রহ করে যদি দেখতে চান তাহলে আপনারা ঠিক এভাবে কাজ করবেন। তো আমি এখানে মোমবাতি সংগ্রহ করেছি, তো এই মোমবাতি দিয়েও ধরাতে পারবেন আপনি। তো আমি এই দিয়াশালাই দিয়ে ধরিয়ে নিয়েছি। তো এখন আমরা খুলব এই মাদুলিটি। তো এই মাদুলিটা কি আছে এবং এই তাবিজটি দিয়ে কি কি কাজ সম্পন্ন হয়েছিল এবং কি কি কাজ সম্পন্ন করা যাবে, তো আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিব। তো চলুন এই মাদুলিটি আমরা এখন খুলি। তো আমি এই মাদুলিটি খোলার জন্য একটি পেরেক নিয়েছি। তো আপনারা যে কোনো ধরনের কিছু ব্যবহার করতে পারবেন, চাইলে ব্লেড ব্যবহার করতে পারবেন। তো আমি এটি আগে খুলে নিই, তো খুলতে পারবো না বেধায় আমি এটি নিয়েছি। আমার কাছে বর্তমানে ব্লেড নেই, তো যার কারণে আমি এটি নিয়েছি। তো এই যে আমি খুলে ফেলেছি, তো এখন আমি এই পেজগুলো খুলবো। দেখুন পেজটা কিন্তু একটি বিষয় আছে। তো এখানে দেখুন কয়টি পেজ দেওয়া আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তো দেখেছেন এখানে কিন্তু 7টি পেজ। তো 7টি পেজ দেওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, এই কারণগুলো আপনাদের মাঝে বিশ্লেষণ করব। তো এখন দেখি আমরা এটি খুলে, তো এটি খুলে আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কীভাবে তারা পেঁচিয়েছে এই কাগজটি। তো এখন দেখা যাক কী বেরিয়ে আসে এর ভিতর থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনুমান করে নিয়েছি এখানে একটি নকশা অঙ্কন করা আছে। তো এখানে কী নকশা অঙ্কন করা রয়েছে সেটি আমরা দেখে নিব। চলুন, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, তো যার কারণে আমি খুব স্বল্পতার সাথে, আমি খুব দ্রুততার সাথে করছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি কড়া। তো এই 2টি কড়ার পিছনে 2টি রহস্য আছে, তো যেটির কারণ হচ্ছে মেয়ে ছেলের মিল করার মধ্যে আমি আগেই ধরে ফেলেছি কী কারণে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নকশাটি আমি খুলছি, খুলছি ফিওর্স, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, খুবই ইন্টারেস্ট একটি ভিডিও। এই যে নকশা, তো নকশাটি আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিউয়ার্স। এই যে, তো এই নকশাটি কিন্তু খুবই একটি শক্তিশালী নকশা। তো আমরা দেখতে পাচ্ছি আর এখানে কি আছে সেই নকশাটি আমরা এখন দেখি। তো ভিউয়ার্স, খুবই একটি কার্যকরী নকশা। তো এটি অনেক আগে করা হয়েছে, আমি দেখে বুঝতে পেরেছি। এই যে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি সুলেমানের নকশা, আর এই নকশা কিন্তু যে সে অঙ্কন করতে পারে না। তো দেখুন, আমি কিন্তু আগেই বলেছি মেয়ে এবং ছেলের মিল করার জন্য। তো এটি করেছে, আপনারা দেখুন এখানে পলাশ আর পিলাস, কল্পনা, তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি মন্তিবার নাকি, তো জুলেখা।
তো এটি লেখা আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন নকশাটি কেমন। তো আর এই যে আরেকটি নকশা, তো এই দুটি নকশার সমন্বয়ে কিন্তু এই কাজটি করা হয়েছে। তো আসলে কিন্তু এটি খুবই শক্তিশালী এবং কাল্পনিক একটি নকশা। সর্বোপরি এই নকশাটি আমরা দেখে বুঝতে পারলাম একজন মেয়ে এবং ছেলের মিল করানোর জন্য এই কাজটি শাশুড়ি করেছে। তো ভিউয়ার্স, শাশুড়িও করতে পারে এই কাজটি। তো শাশুড়ি ছেলে এবং বৌমাকে আনার জন্য এই কাজটি করতে পারে, অথবা স্বামী তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য এই কাজটি করতে পারে। তো এই কাজটি বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, তো যে যার জন্য করতে পারে। তো এই দুটি কাজই আমরা এখন বিশ্লেষণ করে পেলাম। তো ভিউয়ার্স, আপনারা যদি এ ধরনের কাজ করতে চান এবং এ ধরনের ভিডিও যদি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তীতে আপনার এ সকল ভিডিও আপলোড করে থাকব। তো ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল, আর আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এছাড়া ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।